দাসপুরের এক কোচিং সেন্টারের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়ালো দাসপুর পুলিশ। দাসপুর এক নম্বর ব্লকের রাজনগরের কয়েকজন বেকার শিক্ষিত যুবক মিলে গড়েছেন ব্রাইট কেরিয়ার স্টাডি সেন্টার। সেখানে এলাকার শিক্ষার্থীরা পড়াশোনা করে। সেই কোচিং সেন্টারের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে আজ 30 জানুয়ারি বৃহস্পতিবারের সকালে ঘাটাল মেদিনীপুর সড়কের ডিহিপলসা থেকে রাজনগর এক র্যালি করা হলো। পথে হেলমেটবিহীন বাইক চালকদের পথ নিরাপত্তার স্বার্থে হেলমেটের ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে চালকদের হাতে তুলে দেওয়া হলো একটি করে চারা গাছ। গ্রামের এক কোচিং সেন্টারের এমন মহতি উদ্যোগে অভিভূত দাসপুর পুলিশ প্রশাসন। দাসপুর পুলিশের অফিসার নিজে এই র্যালিতে হাঁটলেন এবং কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে পথ চলতি মানুষ ও বাইক আরোহীদের হাতে পথ নিরাপত্তার স্বার্থে হেলমেটের গুরুত্ব জানিয়ে তিনিও তাদের হাতে চারা গাছ তুলে দিলেন। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল জানান, এভাবে বেসরকারি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও পথ নিরাপত্তার প্রচারে এগিয়ে এলে মানুষ আরও সচেতন হবেন, কমবে পথ দুর্ঘটনা। দাসপুর পুলিশের তরফে এইভাবে গ্রামের এক কোচিং সেন্টারের পাশে দাঁড়ানো, সাথে এলাকায় পথ নিরাপত্তা এবং সবুজায়নের প্রচারে অভিভূত ওই কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং সর্বোপরি রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। ক্যামেরায় শুভদীপ জানা ও রাজদীপ রায়ের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমাদের যে প্রয়াস সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ওয়াটার সেভ আর্থ এবং সেফটি সেভ লাইফ, এই তিনটে টপিক নিয়ে আমাদের র্যালি আয়োজন হয়েছিল। র্যালিটি আমরা রাজনগর থেকে, অর্থাৎ আমার স্টাডি সেন্টার থেকে আমরা ডিপলসা বাস স্ট্যান্ড হয়ে রাজনগর রাস্তলা হয়ে আমরা আবার আমাদের স্টাডি সেন্টারে পৌঁছেছি। এবং এই র্যালিতে অংশগ্রহণ করেছিল আমার ছাত্রছাত্রীরা, কম করে 150 জন, তার সঙ্গে ছিল অভিভাবকরা এবং কিছু গ্রামবাসীরা। আর আমরা একটাই এই কর্মসূচির মধ্য দিয়ে একটাই আমরা মানুষ সচেতন করতে চাই যে আপনারা, আপনাদের জীবনটা অমূল্য জীবন, সুতরাং জীবনটা আপনারা রাস্তায় দিয়ে আসবেন না। কারণ আপনারা যখন রাস্তায় বেরিয়ে যান তখন আপনাদের পরিবার থাকে আপনাদের বাড়িতে, তারা কিন্তু আপনাদের কথা চিন্তা করে। সেই জন্য আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন হেলমেট পরে যাওয়ার। হেলমেট কখনোই না পরে যা বেরোবেন না, আর কখনোই রাফ গাড়ি চালাবেন না। আপনার জীবনটা কিন্তু আপনার হাতেই নিয়ন্ত্রিত থাকবে, সুতরাং আপনার জীবনটা আপনার হাতেই যেহেতু থাকবে, সেই হিসাবে আপনি চেষ্টা করবেন আপনার জীবনটাকে বাঁচিয়ে রাখার, কারণ আপনার জীবনের উপর আপনার পরিবার নির্ভর করবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা সেভ ওয়াটার সেভ আর্থ, কারণ আমরা জানি এই রিসেন্ট আমরা চেন্নাইতে জলের সংকট দেখা দিয়েছিল। কারণ আমরা জানি যে আমরা মনে হচ্ছে জল অনেক আছে, জল বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখা যাবে আমাদের 3% জল, অর্থাৎ 3% জলও আমরা পানীয় জল হিসেবে পাই না। সুতরাং পানীয় জলের পরিমাণটা বাড়কেবার কম, বেশিরভাগ জলটাই দূষিত জল। সেই হিসেবে আপনার চেষ্টা করবেন যেখানে আপনারা ট্যাপ খোলা দেখবেন, আপনাদের বাড়ির যেখানে দেখবেন জল পড়ছে সেখানে আপনার জলটা চেষ্টা করবেন, আর বেশিরভাগ চেষ্টা করবেন বৃষ্টি জলটাকে ধরে রাখার। তার জন্য আপনারা বিভিন্ন রকমের বর্তমানে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। আর এর সঙ্গে সঙ্গে আমরা আজকে গাছ লাগানো কেন, একটা আমরা জানি যে একটি গাছ আপনাদেরকে অনেক অক্সিজেন দেয় এবং এই গাছের পরিমাণ বাড়তে কমছে। এবং আমরা রিসেন্ট দেখলাম যে অস্ট্রেলিয়া থেকে দাওয়ানো হয়েছিল, যেখানে কয়েক হেক্টর জমিতে গাছ নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং আপনারা আরও সচেতন আছেন যে বাড়কে বা জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন কিন্তু আমরা নিজেদের জন্য নিজেদের যাই, কারণ আমরা যথেষ্ট গাছ কাটছি। এবং গাছ, একটা গাছ যদি আমরা এই আজকে দিনে সম্পদ নিতে পারি যে গাছ লাগানোর মধ্য দিয়ে, তাহলে গাছ লাগাবো তার সঙ্গে সঙ্গে আমরা কি করব, যদি প্রত্যেকে একটা করে অন্ত গাছ লাগাতে পারি এবং চেষ্টা করব প্রতি মাসে যদি একটা গাছ লাগাতে পারি এবং গাছটাকে বাঁচিয়ে তুলতে পারি, তাহলে কি হবে, একটা গাছের মধ্য দিয়ে আপনি কিন্তু সারা জীবন কিন্তু অক্সিজেন পেয়ে যাবেন এবং আপনার পরবর্তী যে প্রজন্ম তারা অক্সিজেন পেয়ে যাবে। সুতরাং আপনারা যেমন আপনাদের পরিবেশ, যে পরিবেশটা আপনাদের সবুজ পরিবেশ ছিল, সেই পরিবেশটা চেষ্টা করবেন যে আবার সবুজ রাখার, তাহলে দেখবেন সব কিছু ঠিক থাকবে। আজকের এই ব্রাইট ক্যারিয়ার স্টাডি সেন্টারের ছাত্র ছাত্রীবৃন্দ এবং শিক্ষক মহাশয়দের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাসপুর থানার পক্ষ থেকে দাসপুর থানার বড়বাবু আমাকে নির্দেশ দিয়েছেন এই যে সেফ ড্রাইভ ব্রাইট ক্যারিয়ার স্টুডেন্ট
যে দ্বিপয়সা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ আজকে যে উদ্যোগ নিয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, ওনার উদ্যোগ এবং ওনার যে এই হেলমেট এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম, প্রত্যেক মোটর সাইকেল আরোহী যাতে হেলমেট ব্যবহার করে এবং প্রত্যেকে যেন নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে রাস্তায় চলাচল করেন, এই যে উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয় পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ উনি নিয়েছেন সেই উদ্যোগকে সামনে রেখে ড্রাইভ ক্রাইটেরিয়ার স্টুডেন্ট স্টাডি সেন্টার এবং তার শিক্ষক মহাশয়গণ সত্যজিৎ বাবু উনি যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে দাসপুর থানা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে এবং ওইসব ছাত্রছাত্রী বৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক মানুষকে সজাগ ও সচেতন করার যে উদ্যোগ উনি নিয়েছেন এবং যেসব ছাত্রছাত্রী আজকে পায়ে পা মিলিয়েছেন এই উদ্যোগকে আমরা দাসপুর থানার পক্ষ থেকে টোটালি পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৎ উদ্যোগ এই সচেতনতা তিনি নিয়ে উনি নিয়েছেন আমরা ওনাকে প্রশস্ত করতে আমরা ওনাদের পাশে আছি, আগামী দিনেও থাকবে। দাসপুর থানা প্রশাসন সর্বোত্তভাবে এই সহযোগিতা করে ওই সব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবে এবং রাজনগর ডিপসা গ্রামের সমস্ত মানুষকে এই উদ্যোগকে সহযোগিতা করার জন্য আহ্বান করছি। স্টাডি সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ ডিপসার সমস্ত মানুষজনদের এবং এই রাজনগর ব্রিজের সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দাসপুর থানার পক্ষ থেকে এই ছোট্ট বক্তব্য আমরা শেষ করছি। সবাই সুখে থাকুন, এই আইন মেনে চলুন, এটাই আমাদের কামনা, আমরা আপনাদের পাশে আছি। আমি মধুমিতা খাঁড়া, আমি ব্রাইট ক্যারিয়ার স্টাডি সেন্টারের একজন ছাত্রী। আমাদের স্যার সত্যজিৎ দাস ঠাকুর প্রতি বছর সরস্বতী পুজোর একটি করে উদ্যোগ নেন, গাছ পরিবর্তন থেকে শুরু করে শীতের বস্ত্র বিতরণ ইত্যাদি। এবছর একটি উদ্যোগ নিয়েছেন র্যালি সেভ ওয়াটার সেভ আর্থ সেভ ড্রাইভ সেভ লাইফ, আরও অনেক ধরনের উদ্যোগ নিয়েছেন। আমরা স্যারের সঙ্গে প্রতি বছর যোগদান করি এই উদ্যোগে। আমরা আমার নাম লক্ষ্মীনগর দাস ঠাকুর। আপনারা সবাই জানেন যে এটা ব্রাইট ক্যারিয়ার স্টাডি সেন্টারের পুজো, প্রতি বছরের মতো আমরা এবছরও করছি পুজোটা। আর এই ব্রাইট ক্যারিয়ার স্টাডি সেন্টারের প্রধান শিক্ষক সত্যজিৎ দাস ঠাকুর, আমি তার ভাই। আর প্রতি বছর আমরা বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করি স্টুডেন্টদেরকে নিয়ে। আর এবছর আমাদের এটা দশম বর্ষ, আর সেই দশম বর্ষ উপলক্ষে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন করেছি, সেভ আর্থ আমরা সেই ক্যাম্পেইনটা করেছি, সেভ ড্রাইভ সেভ লাইফ করেছি এবং সেভ ওয়াটার সেভ আর্থ ক্যাম্পেইন করেছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই বার্তাটা যে সবকিছু সচেতনমূলক কাজকর্মের মধ্যে আপনাদের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই দেখবেন সমাজ এগিয়ে যাবে, আর সমাজ এগিয়ে গেলে দেখবেন দেশ এগিয়ে যাচ্ছে। তো আরও আমাদের প্রতিদিন টোটাল চার দিনের আমাদের প্রোগ্রাম, প্রত্যেকদিন কিছু না কিছু খেলা আমরা বাচ্চাদের নিয়ে করে থাকি। আর আজকে আছে আমার দাদাগিরি, কালকে দিদি নাম্বার ওয়ান আছে, এবং আমাদের তার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ডান্সের প্রোগ্রাম আছে। তো এভাবে আমরা 10 বছর এবছর প্রদর্শন করেছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।